বাফুফের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিল চমকে ভরপুর। সভাপতি পদে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি মনোনয়নপত্র কিনেছেন বাদল রায় আর শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। ছালাম মুর্শিদের প্রতিদ্বন্দ্বী হতে ফর্ম কিনেছেন শেখ আসলাম। চার সহ সভাপতি পদের বিপরীতে মনোনয়ন ফর্ম তুলেছেন মোট আটজন। জমজমাট বাফুফে প্রাঙ্গণ, শেষ দিনে সালাউদ্দিন প্যানেলের হেভি শোডাউন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি পদে আগের প্রার্থীরাই, আর সহ সভাপতি পদে সালাউদ্দিন প্যানেলে তিন নতুন মুখ। কাজী নাবিলের সাথে আছেন মোহামেডানের আমিরুল ইসলাম বাবু, বসুন্ধরার ইমরুল হাসান আর তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান মানিক। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সভাপতি সহ জ্যেষ্ঠ সহ সভাপতি একজন, সভাপতি একজন এবং চারজন সহ সভাপতি সহ 15 জন সম্মানিত সদস্যকে দিয়ে আমরা 21 জনের একটি পূর্ণ প্যানেল আমরা নিয়েছি। প্যানেলে নতুন মুখদের সামর্থ্য আর ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত হবার কারণ তুলে ধরেন কাজী সালাউদ্দিন। উনি রেগুলারলি ফাইন্যান্স করেন এবং কিছু কিছু ক্লাব তার থেকে ফাইন্যান্স নেয়। আমরা যখন মেয়েদের কিছু টুর্নামেন্ট করি, আমি পার্সোনালি তার কাছ থেকে বললে যখন যেই দরকার হয় ফাইন্যান্স করে, এবং স্পোর্টসের সাথে অনেকদিন ধরে জড়িত, ডাইরেক্ট আসেনি। আমি তাকে অনুরোধ করেছি আপনাদের মতো লোক আসা দরকার। তবে মনোনয়নপত্রের শেষ দিনে হঠাৎই নির্বাচনের বাজার গরম হয়ে ওঠে। সাবেক তিন ফুটবলার কিনেছেন সভাপতি আর সিনিয়র সহসভাপতির ফর্ম। বাদল রায়, শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে আর শেখ আসলাম কিনেছেন সিনিয়র সহসভাপতি পদে। সভাপতি এবং সিনিয়র সহসভাপতি, এটা এই এই জায়গায় আমরা যাব না। আমাদের সামর্থ্য কম, আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেই সামর্থ্য নিয়ে আমরা আসলে এই নির্বাচনটা আমরা ফাইট করতে চাই। আগামী 3 অক্টোবরের নির্বাচনে 139 কাউন্সিলর নির্ধারণ করবেন বাফুফের ভাগ্য। নির্বাচিত করবেন সভাপতি, সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতি সহ 15 জন কার্যনির্বাহী সদস্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।